ভারতের একমাত্র মূল রাজ্য হল এই রাজস্থান। আর এই রাজস্থানের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভারতের সব বিখ্যাত রাজপরিবারদের নানা প্যালেস, দুর্গ ও নানা ঐতিহাসিক স্থাপত্য। তো চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো রাজস্থান ভ্রমণের সম্পূর্ণ তথ্য। কখন যাবেন, কী করে যাবেন ও কী কী দেখার জিনিস আছে। এই রাজস্থান ভ্রমণ ভিডিওটি টোটাল 6টা ভাগে বিভক্ত। ফার্স্ট পার্ট অর্থাৎ এই পার্টটিতে আপনাদের দেখাবো যোধপুর ভ্রমণ বৃত্তান্ত। রাজস্থান ভ্রমণের মেন টাইম হলো অক্টোবর থেকে মার্চ মাস, কারণ এই মাসগুলিতে অন্যান্য সময় থেকে ওয়েদার তুলনামূলক ঠান্ডা থাকে। কলকাতা, শিয়ালদা ও হাওড়া তিনটি স্টেশন থেকেই আপনারা রাজস্থান যাওয়ার ট্রেন পেয়ে যাবেন। স্লিপার ক্লাসের জন্য অ্যাপ্রক্স ভাড়া হলো 750 টাকা, আর যেতে টাইম লাগে অ্যাপ্রক্স 28 ঘন্টা। আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান তো কলকাতা থেকে 2.5 ঘন্টার ফ্লাইটে আপনারা জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যেতে পারেন। সারা রাজস্থানে আপনি প্রচুর হোটেল পেয়ে যাবেন নানা মানের ও নানা দাম। আপনি 700 টাকার বাজেট হোটেল থেকে শুরু করে 2 লাখ টাকা পার নাইটে 7-স্টার হোটেলও পাবেন। আর পিক সিজনে গেলে সব থেকে ভালো হয় যদি আপনি অনলাইন বুকিং এখান থেকে করে যান। রাজস্থানে আপনি খাওয়ার জন্য সব জায়গাতেই ছোট বড় রেস্টুরেন্ট পেয়ে যাবেন, আর এখানকার রেস্টুরেন্টগুলির মধ্যে ম্যাক্সিমামই হলো ভেজিটেরিয়ান। আর এখানে নন ভেজ রেস্টুরেন্ট আছে, তা খুবই কম এবং কস্টলি। আর রাজস্থানে ঘুরতে গেলে মাওয়া কচুরি আর ডাল বাটি চুরমা খেতে ভুলবেন না, এই দুটি হলো রাজস্থানের ট্র্যাডিশনাল ফুড। আমাদের এই রাজস্থান ভ্রমণটি শুরু হচ্ছে যোধপুর থেকে। আপনারাও যদি আপনাদের রাজস্থান ভ্রমণটি যোধপুর থেকে শুরু করেন তাহলে সবচেয়ে বেস্ট ট্রেন হলো হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন সকাল 7টার মধ্যে যোধপুরে পৌঁছে যায়। আপনি যোধপুর স্টেশনে পৌঁছানোর পর স্টেশন থেকে বেরিয়ে বাইরে থেকে যে কোনো অটো বা গাড়িতে করে হোটেলে পৌঁছান। আর এখানে হোটেল নেবার জন্য সবথেকে ভালো জায়গা হলো ঘণ্টাঘর, স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আর যেতে টাইম লাগবে 10 মিনিট। আর এই ঘণ্টাঘর হলো যোধপুরের একটা অন্যতম মার্কেট এলাকা, যেখানে আপনি সমস্ত কিছু খাবার বা কিনবার জন্য পেয়ে যাবেন। হোটেলে পৌঁছে প্রথমেই আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর ব্রেকফাস্ট সেরে আপনি বেরিয়ে পড়ো যোধপুর লোকাল সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব উমেদ ভবন, যা এই ঘণ্টাঘর থেকে 4.3 কিলোমিটার দূরে অবস্থিত এবং যেতে লাগবে 14 মিনিট। আর এই উমেদ ভবনে সমস্ত টিকিট, গাইড ফি এবং টাইমিং নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হলো। এই প্যালেসটি রাজা উমেদ সিং নির্মাণ করেছিলেন বলে এর নাম হয়েছে উমেদ ভবন প্যালেস। বর্তমানে এটি 3টে ভাগে বিভক্ত আছে। ফার্স্ট পার্ট হলো মিউজিয়াম, যা ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেকেন্ড পার্টে আছে 5-স্টার হোটেল, যা তাজের। আর থার্ড পার্টে রয়েছে রেসিডেন্সিয়াল, যা এখনও তার পরিবারেরাই থাকে। চলুন উমেদ প্যালেসের ভিতরে আপনাদের ডিটেলসে দেখাই। মিউজিয়ামের ভিতরে ঢুকে আপনি এই পোর্ট্রেটটি দেখতে পাবেন। এই পোর্ট্রেটটি হলো রাজা উমেদ সিং। আর ওপরে এই যে চিত্রটি দেখছেন, এই চিত্রটি ছিল তখনকার রাজপুত রাজাদের সঙ্গে মুঘল রাজাদের একটি যুদ্ধের ছবি। আর এটি হলো সমগ্র প্যালেসের একটি মডেল, যেটা একদম এন্ট্রান্সের সামনেই রাখা রয়েছে। এইগুলি হলো তখনকার রাজা এবং রাজপরিবারদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেখানোর জন্য মিউজিয়ামে সাজিয়ে রাখা রয়েছে। এইগুলি হলো সব রাজার টেবিল ক্লক কালেকশন। আর এই যে ল্যাম্পগুলো দেখছেন, এই ল্যাম্পগুলি হলো কিন্তু সব বেলজিয়াম গ্লাসের তৈরি। আর আপনি মিউজিয়ামের বাইরে বেরিয়ে এসে উল্টো দিকে দেখতে পাবেন রয়্যাল কার শোকেস। এই কারগুলি কিন্তু এখনও সচল, এখনও এই কারগুলি নিয়ে বাইরে বেরোনো হয়। উমেদ ভবন প্যালেস দেখা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আপনি প্রথমে লাঞ্চ সেরে নিন, এবং এখান থেকে কোনো লোকাল ট্যাক্সি বা ওলা উবের বুক করে চলে যান একদম মেহরানগড় ফোর্টে। মেহরানগড় ফোর্টের টাইমিং, টিকিট
ও গাইড চার্জ নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। চলুন নারায়ণগড় ফোর্টের ভিতরটা আপনাকে ডিটেলসে দেখাই। ফোর্টে ঢোকার মুখেই আপনি গণেশ মন্দিরটি দেখতে পাবেন, আর ফোর্টের ওপর দিকে তাকালে দেখতে পাবেন একটি কাঠের চেনের মতো জায়গা। এই জায়গাটিতে আগে পাথর রাখা থাকতো এবং শত্রুপক্ষ কোনো সময় হামলা করতে এলে তাদের ওপর ফেলে দেওয়া হতো, যাতে পাথরগুলি শত্রুপক্ষের ওপর পড়ে তারা মারা যায়। ফোর্টের ভিতরে ঢুকেই আপনি দেখতে পাবেন কিছু এরকম লোক আছে যারা রাজস্থানি ড্রেস পরে রাজস্থানি ফ্লোক প্লে করে। আপনি দাঁড়িয়ে এই গান শুনতেও পারেন এবং এদের সঙ্গে বসে ছবিও তুলতে পারেন। এই ওপরের জানলাগুলি থেকে তখনকার রানীরা নিচে যেসব অনুষ্ঠান বা ফাংশন হতো সেগুলি ওপর থেকে দেখতেন ওরা। এটা ছিল রানীদের কোনো অনুষ্ঠানের পোশাক, আর এটা হলো রাজার যুদ্ধের পোশাক, যুদ্ধের বর্ম। এর টোটাল ওয়েট হলো 20 কিলো। এটি হলো ফুলমহল, আর এটি হলো মেহরানগড় ফোর্টের সব থেকে সুন্দর জায়গা। এর ওপরটা পুরোপুরি সোনার তৈরি। এটি হলো তাকত সিং এর বেডরুম। এই জায়গাটি হলো দুর্গের সব থেকে উঁচু জায়গা, যেখান থেকে আপনি পুরো বাইরের শহরটিকে ভালো করে দেখবেন। এই যে বাইরে ব্লু রং করা বাড়িগুলি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলির জন্য যোধপুরের নাম হয়েছে ব্লু সিটি। আদতে তখনকার রাজারা সাধারণ মানুষ আর পুরোহিতের বাড়ি আলাদাভাবে বোঝার জন্য পুরোহিতের বাড়িগুলিকে ব্লু রং করার পরামর্শ দিয়েছিলেন এবং সেই ট্র্যাডিশন আজও চলে আসছে। এই ওপরে প্রত্যেকটা ঘর হলো রানীদের ঘর, যতগুলো রানী ততগুলো ঘর। মেহরানগড় ফোর্ট ঘোড়া হয়ে গেলে চলে আসুন জাসমান থাবাতে। এটি দুর্গ থেকে 5 মিনিট হাঁটা দূরত্বে অবস্থিত। এই জায়গাটিতে আগে রাজা বা রাজপরিবারের কেউ মারা গেলে তাদের সৎকার করা হতো। এখন এই জায়গাটিতে একটি মন্দির আর একটি লেক আছে, আর আছে পুরো যোধপুরের প্রতিষ্ঠাতা রাওযোধাজির একটি স্ট্যাচু। রাজপন্থাটা ঘোড়া হয়ে গেলে আপনি হোটেলে রিটার্ন আসুন এবং ঘণ্টাঘর মার্কেটটি ভালো করে ঘুরে দেখুন। এই পুরো লোকাল সাইট সিনটা আপনি লোকাল কার, অটো কিংবা ওলা উবেরের সাহায্যে করতে পারেন। তাছাড়া আপনি পুরো সাইট সিনের জন্য কার রিজার্ভ করতে পারেন, তারা একটা দুটো ফ্লাইট বেশি ঘোরাবে কিন্তু পার ডে 1000 থেকে 2000 টাকা চার্জ করবে।